আপনারা সাইডে যান আর যারা সাধারণ দর্শক তাদেরকে মাঠ থেকে বের করে দেন, আর ভলেন্টিয়ার মাঠের দূরত্ব বাড়িয়ে তার সাইডে যান, আপনাদের কারণে অতিথি খেলাটাকে সমস্যা যেন না হয়। লাল জার্সি পরিহিত আমাদের যারা ভলেন্টিয়ার তারা তারা সবাই বাইরে চলে আসেন। সাধারণ দর্শক যারা দেখতে পাচ্ছি যারা সিভিল গেঞ্জি পরেছেন মাঠে এখন ঘোরাফেরা করছেন, আপনারা মাঠে প্রবেশ করবেন না, আপনাদের যে সহযোগিতা করছেন আমাদেরকে একান্ত ভাবে আমরা সেটাই কামনা করছি। এখানে রেফারি সাহেব দক্ষতার পরিচয় দেওয়ার জন্য প্রস্তুত, এখানে প্রথম যিনি দায়িত্ব পালন করবেন গোলকিপার, এখানে দেখতে পাচ্ছি তিনি গোলকিপার প্রস্তুত, তার সুযোগ এবং অন্যদিকে রয়েছেন হতাশ কি হবে কি হতে যাচ্ছে এটি কিন্তু দেখার সত্য উনি এখনো দাঁড়িয়ে আছে। কোনো দর্শক মাঠের ভেতরে ঢুকবেন না, অনেক সময় কিন্তু ইনসাইড হয়ে থাকে গোলকিপার সবাই কিন্তু মনে মনে হঠাৎ কৃষিকর্তাকে স্মরণ করছে এখানে যে খেলোয়াড়টি ফ্রি কিক চাচ্ছেন তার কথা না বললে নয়, এখানে নিউটন পেনাল্টি কিকে নিজেকে ব্যস্ত প্রতিপক্ষকে পরাস্ত করতে বল প্রদর্শন দিতে এখানে এক নম্বর জার্সি পরে দর্শক সৃষ্টি হয়েছে এখন অব্দি পর্যন্ত। এখানে গোলকিপার প্রদানের চেষ্টা করেছিলেন কিন্তু খেলার যে ডিসিপ্লিন রয়েছে সেটি কিন্তু রেফারি সাহেব বুঝিয়ে দিয়েছেন। দিস ইজ দ্য সিস্টেম অ্যাজ এ ফুটবল টুর্নামেন্ট ক্যান ট্রাই টু ট্রান্সফার সিস্টেম। এখানে কাজল পাঁচ নম্বর চাষি পরিচিত খেলোয়াড় বাবা সকলে নাম রেখেছে কাজল, কাজল রঙে রাঙিয়ে নিজেকে হিরো বানানোর চেষ্টা দেখা যাক অসাধারণ। এখানে কিন্তু একটু ভাগ্য কিন্তু অন্য কোনো চান করা পরিবেশ সৃষ্টি হয়েছে অসাধারণ, মানে দেখার মজাই আলাদা। অন্যরূপে বাড়ি জানাচ্ছেন একাদশ সম্মানিত দর্শক শ্রীদানন্দ